আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ ভালো আছেন আমরা অসুখের আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রত্যেকে যার যার অবস্থান থেকে জীবন জীবিকার জন্য চেষ্টা করছেন আসলে বর্তমান যে আমাদের দেশের যে পরিস্থিতি করোনাকালীন যে পরিস্থিতি মানুষ স্বাভাবিকভাবে প্রচন্ড রকম টেনশনে আছে আসলে টেনশন কালকে কি করব সেটা নয় আজকে কিভাবে চলব সেটাই টেনশন প্রত্যেকের মতো আমরাও কম বেশি আছি তারপর আমরা সুখের আলহামদুলিল্লাহ সোস্টানের গভীর গভীর শুকরিয়া প্রকাশ করছি যে আমরা ভালো আছি সুস্থ আছি এখনও চলতে পারছি আজকের যে ভিডিওটা আমরা করতে যাচ্ছি এটা হচ্ছে নোট সেভেন প্রো নিয়ে নোট সেভেন এই ফোন ইজ লাইট প্রবলেম তো শাওমি এই নোট সেভেন প্রো সেট ফোনটাই লাইট প্রবলেম লাইট আসে না প্রথমে আমরা ব্যাটারিটা লাগাচ্ছি সে দেখব লাগাচ্ছি ওকে ভাইব্রেট হচ্ছে এটাই মাইক্রোফোনে লাগালে ভাইব্রেটটা সাহস হতে পাবে না মাইক্রোফোনের কাছে গিয়ে এটা অন করছি ওকে ভাইব্রেট আওয়াজ হয়েছে কিন্তু কোনো লেখা নাই আর এই ফোনগুলোতে আসলে বেসিক্যালি লাইট না থাকলে ভালো করে বোঝা যায় না আসলে যে লেখা আসছে কিনা একটু দেখানোর চেষ্টা করি যদি আস দেখা যায় আর কি না ওকে তো লাইটটা আমরা শনাক্ত করেছি যে লাইটটা সমস্যা কোথায় হয়েছে আসুন আমরা সেই জায়গাটাই এখন যাব ওকে তো আমরা আপাতত যে জায়গাটা ফিল করছি সেটি হচ্ছে এই জায়গাটা এখানে দেখছেন অলরেডি ইতিপূর্বে কোনো টেকনিশিয়ান কাজ করেছে এটি আমরা যেহেতু কাজ করেছি সেহেতু আমরা এক্সট্রা বাই স্টেপ বাই স্টেপ আমরা এটাকে কাজ করব এবার আমরা চলে যাব কাজ করতে তো প্রথমেই আমরা এই যে এখানে যে ক্যাপাসিটরটি নেই এই ক্যাপাসিটর প্রথমে লাগাবো এই ক্যাপাসিটরটি অবশ্যই লাগবে কারণ এটি ভোল্টেজ ক্যাপাসিটর যেহেতু ভোল্টেজ ফিল্টার ক্যাপাসিটর সেক্ষেত্রে এটা অবশ্যই লাগবে এটি বুস্ট কয়েল এবং ডায়োডের সাথে সমন্বয় করে প্রথমে আমরা ক্যাপাসিটরটি লাগিয়ে দিব যদি এখানে কয়েলটি আমরা একটু বাঁকা দেখছি ওটা পরে যাব আগে আমরা ক্যাপাসিটরটি লাগাবো বুশ কয়েলটাকে একটু সোজা করে দিব যদি কোনো কারণে লুজ টার্ম থাকতে পারে সোজা করে দিব ওকে লাগিয়ে ফেললাম লাগানোর পরেই সাথে সাথে চেক করতে পারবো না বোর্ডটাকে একটু ঠান্ডা হয়ে দিতে হবে তো এই পর্যায়ে আমরা বোর্ডটা ফিটিং করলাম যেই ক্যাপাসিটরটি লাগিয়েছি লাগানোর পর এখন কী অবস্থা একটু দেখবো আমরা ওকে আমাদের লাইটটি আসছে কিন্তু লাইটটি যে আসছে এটা কিন্তু কম এটি কম আসছে এখন কী কারণে কম আসতে পারে এটি আমাদেরকে আবার একটু ডায়াগনোস করতে হবে যেহেতু ক্যাপাসিটর আছে ডায়োড আছে কয়েল আছে আদার্স পাশাপাশি আইসিইউ আছে সেক্ষেত্রে একটু আমাদের সময় লাগবে ফাইন্ড আউট করতে হবে যে সমস্যাটা কোথায় মেবি আমাদের কয়েল থেকে হওয়ার চান্স সবচেয়েতে বেশি এটি আমরা একটা পরবর্তী ভিডিওতে আবার দেখাবো যে কয়েল থেকেও সমস্যা হতে পারে এটি দেখবো একটু আমরা তো যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের জন্য এটা স্টপে রাখলাম যে পরের স্টেপটা পরে যাচ্ছি আমরা এইরকম সমস্যা হয় কিন্তু নোট ফাইভ প্রোতে হয় নোট সিক্স প্রোতে হয় নোট সেভেন এটি দেখছি আমরা হচ্ছে এর প্রবলেমগুলো হয় সব কিছু চলবে কিন্তু এবং দেখেন এখান থেকে যদি আমরা ব্রাইটনেস কমাতে বাড়াতে যাই সেটাও কিন্তু হবে যেটুকু আছে টুক থেকে কম বেশি কমছে কিন্তু এখন সো এটা আমরা কাজ সম্পূর্ণ করলাম পরবর্তী ভিডিওতে আমরা আবার এটাকে রিপেয়ার করে দেখাবো যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা যদি মনে করেন যে আমাদের ভিডিওতে কিছু লার্ন পাওয়া যায় এবং এই সংক্রান্ত যে কোনো ফ্যাসিলিটির জন্য যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের যে নাম্বারটি ওখানে দেওয়া আছে ওই নাম্বারটার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ সেট আপ আছে বা মেসেঞ্জার আছে বা কল দিতে পারেন বা যে কোনো সময় আপনার যে কোনো কাজের পরামর্শ দিতে আমরা সহায়তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম